লাইভ ইউটিউব চ্যানেলে আমরা দেখাচ্ছি বন্ধু এই মুহূর্তে টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা বন্ধু। বন্ধু সমস্ত শিক্ষক আজ ফুটপাথে নবান্ন অভিযানের মুখে পুলিশি আটকায় বসে পড়েছে, শ্লোকাহানি হয়েছে। ছবিটাকে সহ বেশ কিছু শিক্ষিকার শীর্ষ নেতৃত্ব শ্রীমন্ত সহ শীর্ষ নেতৃত্ব বন্ধু এই জায়গায় দাঁড়িয়ে আজকে মহা যুদ্ধ শুরু হয়েছে। আজকে অধিকার অর্জনের মহাযুদ্ধ বন্ধু, এই যুদ্ধ আপনাদেরকে ডাক দিচ্ছে। আজকে আপনাদের আসতেই হবে এবং এখান থেকে দাবি আদায় করে নিয়ে তারপরে যেতে হবে। আজকে নেতৃত্বরা শিক্ষক নেতৃত্বদেরকে গ্রেফতার করেছে, আজকে সমস্ত শিক্ষক কিন্তু পথে বসে পড়েছে। এর আগের ভিডিওতে দেখেছি তারা শুয়ে পড়েছে। আজকে ছবিটাকে সহ অসংখ্য শিক্ষিকার শ্লোকাহানি ঘটেছে। এরা এই পথ থেকে উঠতে নারাজ, যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ছবিটাকে শ্রীমন্ত ঘোষ মহিদুল ইসলামরা এই নবান্ন অভিযান থেকে বিরত হবে না। এটা তাদের শুধু নেতৃত্বের কথা নয়, এটা আজকে যত শিক্ষক অংশগ্রহণ করেছে বঞ্চিত শিক্ষক, তাদের একটাই কথা, তাদের একটাই বাণী যে এই অভিযান থেকেই আমাদের সমস্ত ন্যায্য দাবি আদায় করেই তারপরে ঘরে ফিরব, দাবি আদায় করেই কিন্তু ঘরে ফিরব বন্ধু। দৃশ্যটা দেখুন, দৃশ্যগুলো দেখুন, আমরা দেখাচ্ছি ক্যামেরায়। আজকে শিক্ষকের রেখেছে পুলিশ, ভ্যানে তুলে নিয়েছে এবং এই জায়গাটায় দাঁড়িয়ে গেছে। আজকে মিছিল নবান্ন অভিযান কিন্তু জমজমাট আকার নিয়েছে বন্ধু। আপনারা যেটা চেয়েছিলেন সেটাই ঘটেছে। আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাথে তুমুল দুন্দুমার কাণ্ড বেঁধে গেছে পুলিশ প্রশাসনের বন্ধু। শিক্ষিকাদের শ্লোতাহানি থেকে শুরু করে পাশবিকভাবে লাঠি পেটা করেছে শিক্ষিকাদের বন্ধু। এটা সময়ের দাবি। যে সমস্ত বন্ধু বাড়িতে বসে বসে দেখছেন, সকলকে অনুরোধ করব ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়ে, মৌমাছির চাকের মতো ঝাঁপিয়ে পড়ে এই দাবিটা আদায় করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আপনারা সহযোগিতা করে অংশগ্রহণ করে, আপনারা ঝাঁকে ঝাঁকে চাকে চাকে লাখে লাখে অংশগ্রহণ করে এই দাবিটাকে আরও জোরালো করে এই সুবর্ণ সুযোগ বন্ধু দাবি আদায়ের। এই সময়টা হাতছাড়া হয়ে গেলে এই জীবনে কিন্তু দাবি আদায় আর হবে না বন্ধু, ন্যায্য দাবি আদায়ের মুখ আর দেখতে হবে না। অতএব ঝাঁকে 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 লাখে লাখে ঝাঁপিয়ে পড়ুন এই নবান্ন অভিযানে। মহিদুল ইসলাম রাজকে দেখিয়ে দিয়েছে নবান্ন অভিযান কীভাবে করতে হয়, মানুষকে কীভাবে ঐক্যবদ্ধ করতে হয়, সকলকে কীভাবে নবান্নের দিকে ছুটাতে হয় দেখিয়ে দিল আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আজকে কাতারে কাতারে পুলিশ দাঁড়িয়ে গেছে আজকে শিক্ষকদেরকে বাধা প্রদানের জন্য বন্ধু। নিশ্চল অচল অনড় হয়ে শিক্ষকরা আজকে পথে কেউ বসে পড়েছে, কেউ শুয়ে পড়েছে এবং যতক্ষণ না পর্যন্ত দিনমণি প্রতিশ্রুতি পালন করবেন ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম, জীবন মরণের সংগ্রাম, জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে মহিদুল ইসলাম কামাল ভাইয়েরা, ছবিটাকে শ্রীমন্ত ঘোষেরা যে লড়াই শুরু করেছে সেই লড়াইটা থামার কোনো প্রশ্নই তারা দেখতে পাচ্ছে না বন্ধু। অতএব যে সমস্ত বন্ধু ঘরে বসে দেখছেন চিত্রগুলো দেখুন, যে ভিডিওগুলো আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে সেগুলো একটু ঘরে বসে বসে দেখুন, আপনার বনে ধাক্কা লাগে কিনা, আপনার বোন বলে কিনা, যদি বলে যে যেতে হবে তাহলে ব্যাগ ব্যাগেজ গুছিয়ে এক্ষুনি বার হয়ে পড়ুন এবং এই নবান্ন অভিযানকে সফল করে বঞ্চিত শিক্ষকদের দাবি আদায় করে ঘরে ফিরতে হবে বন্ধু। বন্ধু যাদেরকে এই ভিডিওটি শোনালাম, যারা শুনছেন প্রথমে ফটাফট লাইক দিয়ে সকল বন্ধুদের কাছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে ভাইরাল করুন, সারা বিশ্বের মানুষ দেখুক যে মমতার সরকার আজকে বঞ্চিত শিক্ষকদের কীভাবে লাঠিপেটা করছে। আজকে যারা রাস্তার আন্দোলন এসছে, যাদের পেশার আন্দোলন, এটা সরকার পরিবর্তন আন্দোলন নয়, সেই জায়গায় তারা শুধু নিরস্ত্র মানুষ আজকে চিৎকার করতে এসেছে দাবির জন্যে, আজকে এটা গণতান্ত্রিক অধিকার, সেই জায়গায় যদি লাঠিপেটা করতে পারে আজকে ছবি চাকিদের, আজকে যদি এইভাবে তাদের বিভস্ত করার চেষ্টা করে আজকে মানে কীভাবে পশুত্ব নেমে এসছে পশ্চিম বাংলার বুকে, সেই বিচার করার সময় এসছে বন্ধু। তাই বলবো ঝাঁকে ঝাঁকে লাখে লাখে ঝাঁপিয়ে পড়ে নবান্ন অভিযান সফল করুন, এই ভিডিওটি শেয়ার করে শেয়ার করে শেয়ার করে ভাইরাল করে
আজকে দাবি আদায় করে তারপর এখান থেকে উঠবে বন্ধু, এই প্রতিজ্ঞাই আজকে প্রতিজ্ঞা বন্ধ বন্ধু, আজকে এখান থেকে দাবি আদায় করেই কিন্তু আজকে যেতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু সকলে মুখিয়ে আছে বন্ধু। তাই যে সমস্ত বন্ধু বাড়িতে আছেন তাদেরকে আবার আকুল আবেদন, কি বন্ধু আপনারা কি ডাকছেন, যারা বাড়িতে আছেন তাদেরকে আপনারা কি ডাকছেন, এই তাদেরকে ডাকছেন, আজকে পথে বসে আপনাদেরকে ডাকছে বন্ধু। যদি আপনারা শক্তি প্রদর্শন করতে পারেন, ঘরে বসে না থাকেন, তাহলে দিদির সাধ্য নাই এই ন্যায্য বেতন কাঠামো আটকানোর। অতএব বন্ধু, লাখে লাখে মানুষ এসে এই জায়গাটা ভরিয়ে দিয়ে আজকে বেতন কাঠামো নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে হবে বন্ধু। এটুকু করুন বন্ধু, এটুকু করুন, এটুকু করুন, ব্যাগ ব্যাগেজ গুছিয়ে চলে আসুন বন্ধু, নবান্ন অভিযানে সামিল হন।